ইয়াসিন ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। খুবই চমৎকার এবং স্পেশাল একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ড্রিম ভিউ আর্কিটেক্টের পক্ষ থেকে আজকে খুবই চমৎকার একটা ড্রিম ফ্ল্যাটে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন, ফ্ল্যাটটার রুমটা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কত চমৎকার এবং কত সুন্দর একটা ফ্ল্যাটে চলে আসছি। এত সুন্দর একটা ফ্ল্যাট, পুরোটা ফ্ল্যাটে কিন্তু সাজাইছে হচ্ছে ড্রিম ভিউ আর্কিটেক্ট। আর ড্রিম ভিউ আর্কিটেক্ট থেকে আজকে আমাদের সাথে ভিডিওটা জুড়ে হেল্প করবে হচ্ছে মোহাম্মদ শাওন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের এই যে কাজগুলো করছে কেমন করছে এবং কি কি দিয়ে করছে, কেমন প্রাইজে করছে, বা আপনারা যারা করতে চান আসলে কিভাবে তাদেরকে দিয়ে কাজ করতে পারেন। আর শাওন ভাই, আজ শুরুতেই যদি আমাদের একটু বলে দিতেন যে এত সুন্দর এত চমৎকার একটা কাজ করলেন, মানে এই এইটা কি আসলে কোনো স্টুডিও টি নাকি? না, এটা তো আসলে একটা বেডরুম। হ্যাঁ, ও আচ্ছা, এটা একটা বেডরুম। জি, এত চমৎকার এবং এত কাজ করা হয়েছে এই বেডরুমটার মধ্যে, দেখতেই পাচ্ছেন। এবং মাশাআল্লাহ এত চমৎকার লাগতেছে। সবাই আসলে আশা করে যে আমারও এইরকম স্বপ্নের একটা নিজের রুম হবে। ভাই আপনি তো আসলে সব জায়গায় গিয়ে এই ধরনের রুম সাজিয়ে দিতে পারবেন? জি, আমরা বাংলাদেশের সব জায়গাতেই কাজ করে থাকি। ওকে, আপনি যেখানে করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে, সমস্যা না, তারা কিন্তু করে দিয়ে আসবে আপনাদেরকে। ওকে শাওন ভাই, আমাদেরকে যদি এক এক করে কিভাবে কাজগুলো করলেন, কি ম্যাটেরিয়ালস দিয়ে করলেন একটু একটু করে বুঝাই দিতেন, বা কেমনে কি করলেন একটু বুঝান আমাদেরকে ভাই। জি অবশ্যই। তো এদিকে এটা একটা বেডরুম, বেডরুমে আমরা এখানে একটা ড্রেসিং ইউনিট রেখেছি। হ্যাঁ আচ্ছা, বেডরুমের জন্য ড্রেসিং ইউনিট, ড্রেসিং ইউনিটটা অত্যন্ত ডেকোরেটিভ ভাবে করা হয়েছে। হ্যাঁ, তো এদিকে দেখতেই পাচ্ছেন এখানে কর্নার টাইপের দুই পাশে দুইটা গ্লাস মিরর দিয়ে একটা ডিজাইন করা হয়েছে। ওকে, এবং উপর থেকে হচ্ছে একটা ড্রপ নামে ওখান থেকে কিছু স্পট লাইট দিয়ে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এটা একটা ড্রেসিং ইউনিট। জি, এবং এখানে স্টোরেজ হিসেবে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য এখানে ড্রয়ার সিস্টেম রাখা হয়েছে দুই পাশে। ওকে, আর এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে, এটা হচ্ছে বার্মাটিক বোর্ড। হ্যাঁ, ক্রাউন টেক, ক্রাউন টেকের। আচ্ছা, এবং এটা হচ্ছে রেকার ফিনিশিং। হ্যাঁ, রেকার ফিনিশিং করা, এটা এটা কিন্তু রিফ্লেক্ট হয়। ওকে, এখানে চমৎকার একটা ড্রেসিং টেবিল করে দিছে। আবার এই পাশে আপনার শোপিস রাখার জন্য স্পেস করে দিছে, দেখেন দেখেন, শোপিস রাখার জন্য স্পেস করে দিছে। তারপর এই যে এই পাশে দেখেন, সব এই জায়গায় চাইলে আপনি শোপিসও সাজিয়ে রাখতে পারেন বা এইভাবেও রাখতে পারেন। তারপর এই যে এই সেটটা মনে হয় বেডের পিছনের সাইডটা, এটা বেডহেড ডিজাইন, মূলত সেলফ হিসেবে ব্যবহার করা হবে। ওকে, এটা ওয়াল কভারিং হিসেবে, এটা ক্রাউন টেক বোর্ড দিয়ে এটা ওয়াল কভারিং করা হয়েছে। ওকে, এবং উপরের পোর্শনটিতে আমরা হচ্ছে বিভিন্ন সেলফ রেখেছি, জি, বিভিন্ন শোপিস হিসেবে রাখার জন্য। ওকে, এবং লাইটিং সিস্টেম করেছি যেন এটা দেখতে অনেকটা গর্জিয়াস হয়, অনেক গর্জিয়াস মনে হয়। হ্যাঁ, এটাও ক্রাউন টেক, এটার ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রাউন টেক এবং হচ্ছে রেকার ফিনিশিং। ওকে আচ্ছা, আর পর এই পাশে একটা দেখতে পাচ্ছি যে চমৎকার আলমারি, দেখেন কত সুন্দর। কয় পাটের ভাই এটা? এটা হচ্ছে চার পাটের আলমিরা। চার পাট আছে, কিন্তু সাইজটা কিন্তু এর চেয়ে অনেক বিশাল, প্রায় ছয় সাত পাল্লার মতো হয়ে গেছে আর কি সাইজটা, দেখেন। মানে এই পাশটা একটু রাউন্ড করে দেওয়া আছে, এটা হচ্ছে সেলফ হিসেবে, এটা রাউন্ড একটা শেপ ক্রিয়েট করা হয়েছে। এবং এটার পাল্লাতে কিন্তু আমরা একটা মিরর ব্যবহার করেছি। আচ্ছা, দেখেন মিররটা হচ্ছে চমৎকার মিরর ব্যবহার করা হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। ওকে, এটার ভিতরটা একটু দেখা যাবে? এটা ভিতরটা, জি অবশ্যই দেখা যাবে। এটা ভিতরটা হচ্ছে যে যে এরকম ভাবে রাখে, মানে যে যেভাবে রাখতে চায় সে সেভাবে রাখতে হিসাবে করে দেওয়া যাবে এটা। ওকে, আর এটার হাইড্রোলিক হিঞ্জ সবগুলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হাইড্রোলিক হিঞ্জ গুলা ব্যবহার করা হয়েছে এখানে, সিকিউরিটি ডয়ার রাখা হয়েছে সিকিউরিটি হিসাবে। ওকে, দেখেন খুবই চমৎকার এবং খুবই আধুনিক কাজ আর কি, পুরো ফ্ল্যাটটা জুড়ে করা হয়েছে। দেখেন এই যে এই পাশটা দেখেন, এবং এখানে কিন্তু গ্লাসের রাখা হয়েছে। হ্যাঁ, গ্লাসের, এই যে দেখেন, আছে বাইরে থেকে মোটামুটি দেখা যাচ্ছে, আছে না আছে সব কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। এই যে দেখেন ভিতরে কি আছে না আছে সব দেখা যাবে, যদিও এখন কিছু রাখা নাই, দেখেন। এবং এটা ভিতরে হচ্ছে যে যে এরকম ভাবে চাবে ঠিক সেইভাবে পার্টিশন করা যাবে, ওইভাবে পার্টিশন করে দেওয়া যাবে আপনার মনের মতো করে, সমস্যা না। এখানেও একটা সিকিউরিটি ডয়ার হিসেবে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে, আর এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস, দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস, এই এই পাশ থেকে এই পাশের ভিতরে কি আছে সব দেখা যাবে। এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোফাইল। হ্যাঁ, অ্যালুমিনিয়াম দিয়ে বাইন্ডিং করা হয়েছে, প্রোফাইল দেওয়া হয়েছে যেন এটা ভেঙে এবং ইয়া না হয়ে যায়। ওকে, ওই পাশটাতে দেখেন এই যে এই পাশটাতে হচ্ছে সেলফ হিসেবে রাখা হয়েছে, এটা হচ্ছে গ্লাস। কত চমৎকার, একবারে প্রিমিয়াম কোয়ালিটি
এবং একেবারে আধুনিক কাজ বলতেই হবে এটা। ভাই এইখানে যে কাজগুলো করছেন কোন জায়গায় কেমন করছেন, কি প্রাইজে করছেন একটু বলে দেন আমাদেরকে। ক্যাবিনেটটা মোটামুটি আমাদের মিরর সহ হচ্ছে 1800 থেকে 1900 টাকার মধ্যে পড়ছে পার স্কোয়ার ফিট। পার স্কোয়ার ফিট 1800 থেকে 1900 টাকার মধ্যে এই ক্যাবিনেটটা। আচ্ছা, এই গ্লাসে এত আধুনিক এবং এত সুন্দর কাজ করে। আচ্ছা, এইখানে যে সিলিংটা করা হয়েছে ভাই, সিলিংটা কেমন খরচে করা হয়েছে? সিলিংটা হচ্ছে 500 থেকে 550 করে করা হয়েছে। এটা অনেকটা ডেকোরেটিভ সিলিং এবং সিএনসি ডিজাইন করা হয়েছে। ওকে, দেখা যায় যে সাধারণ একটা সিলিং করা হয়, এখানে কিন্তু অনেক ডেকোরেটিভ একটা সিলিং করা হয়েছে, সুন্দর এবং একবারে গর্জিয়াস সিলিং করা হয়েছে দেখেন। তারপর আপনারা এই যেভাবে যদি ওয়াল প্ল্যানিং করতে চান, এই করতে চান, সেক্ষেত্রে কেমন খরচ আসতে পারে ভাই? আমাদের এই স্টেপগুলো হচ্ছে মোটামুটি 500 থেকে 550 টাকা পার স্কোয়ার ফিট। 500 থেকে 550 টাকা, হ্যাঁ, এটা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে, কম বেশি করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আর এই যে এই ধরনের ড্রেসিং টেবিল করতে চাইলে, এই ড্রেসিং টেবিল মূলত আমাদের 1200 থেকে 1400 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়ছে। ওকে, দেখেন এরপর যদি আমরা এই পাশের সিলিংটি একটু আপনাদেরকে দেখাই, এই পাশে দেখেন আরও চমৎকার এই যে এই সিলিং, এই যে দেখেন এখানে মিরর দেওয়া আছে, ই দেওয়া আছে। মানে আসলে এই ফ্ল্যাটটাতে যে কাজগুলো করা হয়েছে টোটালি ইউনিক কাজ দেখেন ভাই। এই সিলিংগুলো কি সেম প্রাইজেরই? এগুলো মোটামুটি 500 থেকে 550 মধ্যে মোটামুটি করা হয়েছে। আচ্ছা, 500 থেকে 550 টাকার মধ্যেই করা যাবে নাকি? এটা কিন্তু ডুকু পেইন্ট, অনেকে তো কিন্তু সাধারণভাবে পেইন্ট করে থাকে, কিন্তু আমরা এটা কিন্তু ডুকু পেইন্ট করেছি। আচ্ছা, কালারগুলো হচ্ছে সম্পূর্ণ ডুকু পেইন্ট করা, গাড়িতে যে পেইন্টগুলো করা হয় সেই পেইন্ট। এবং এখানে হচ্ছে বেডরুমের মাঝে ডিভাইডেড রাখার জন্য আমরা এটা ডিভাইডেড সেলফ হিসেবে ডিভাইডেড সেলফ রেখেছি, ইয়া করে দেওয়া আছে দেখেন। এটা কিন্তু ডুকু, এটা দুই পাশ থেকে ওপেন এবং ক্লোজ করা আছে। আচ্ছা, এইখানে দেখেন আপনার ওই পাশে একটা ব্যালকনি রাখা হয়েছে এবং ব্যালকনির এইখানে আবার মাঝে একটা মিরর দিয়ে দিছে দেখেন, এবং উপরে হচ্ছে ফ্রেমেট দেওয়া হয়েছে পর্দা করার জন্য। আচ্ছা, এই পাশে দেখেন একটা খুবই চমৎকার একটা ইয়া করা হয়েছে ভাই, এইটা মূলত কি করছেন? এটা মূলত একটা স্টাডি টেবিল অথবা কম্পিউটার ডেস্ক হিসেবে এখানে ব্যবহার করা হবে, মানে যেভাবে ইউজ করতে চায় আর কি। এখানে ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, ওকে দেখেন ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর, একবারে ডিজাইনটা টোটালি ইউনিক একটা ডিজাইন, এবং ম্যাটেরিয়ালসগুলো দেখেন মানে টাইস টাইস মনে হইতেছে দেখে আর কি দেখেন। এইগুলো মূলত কি ইউজ করা হয়েছে ভাই? এগুলো মূলত হচ্ছে আমরা বোর্ড, বোর্ডের উপর হচ্ছে আমরা এসপিএল শীট ব্যবহার করেছি, এসপিএল শীট গুলো ব্যবহার করেছি, বিভিন্ন ডিজাইনের টেক্সচার পাওয়া যায়, সেই টেক্সচার দিয়ে আমরা ডিজাইনটা ক্রিয়েট করেছি। এইগুলো করলে কেমন খরচ করা যাবে? এগুলো মোটামুটি হচ্ছে আমরা 700 থেকে 750 টাকার মধ্যে করে দিতে পারবো, 700 থেকে 750 টাকার মধ্যে করে দিতে পারবেন নাকি? ওকে, আপনারা যারা করতে চান সমস্যা নেই, বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে করতে পারেন। ওকে, এরপর এই যে এই পাশটাতে একটু দেখাই আমরা, এই পাশটাতে মানে আসলে এই একটা রুমে এত কাজ করা হয়েছে, মানে দেখাইতে গেলে একটা ভিডিও এই রুমেই করা যায় এরকম অবস্থা আর কি দেখেন। এখানে একটা সেভ করা হয়েছে, হ্যাঁ দেখেন, বিভিন্ন শোপিস হিসাবে রাখার জন্য মাঝে লাইটিং করা হয়েছে প্রত্যেকটা শোপিসের মাঝে দেখেন, একবারে খুবই চমৎকার, ওয়াল কভারিং করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ক্রাউন টেক বোর্ড দিয়ে যেন এটা ওয়ালটাকে না দেখা যায় এবং ডিজাইনটা যেন অনেক সুন্দর হয় দেখেন। এবং এখানে এখানে কিন্তু একটা পিলার ছিল, পিলারটা যেন না দেখা যায় এই জন্য আমরা কিন্তু এখানে কভারিং করে এখানে মিরর দিয়ে, ভেলভেটিং মিরর দিয়ে এখানে একটা ডিজাইন করেছি। ওকে, তাতে কিন্তু এখানে পিলারটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না দেখেন, মানে অনেক সুন্দর লাগতাছে এক কথায় বলতে। এর পাশে হচ্ছে আমরা একটা সুরাক রেখেছি, এই যে সুরাকটা, সুরাকটা অনেকটা হাই ম্যাটেরিয়ালস অর্থাৎ এটা ডোকো পেইন্ট করা হয়েছে, ডোকো পেইন্ট করা হয়েছে না, এবং এর মাঝে হচ্ছে যে যেরকম ভাবে চাবে ঠিক সেভাবেই করে দেওয়া যাবে। জি দেখেন একবারে, ওকে দেখেন। আচ্ছা, এইগুলো আপনারা কেমন খরচে করতে পারেন ভাই? আমরা শুরু একটা হচ্ছে 1200 থেকে 1300 টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে করে থাকি, এ টু জেড কমপ্লিট। ওকে, এবং উপরে হচ্ছে কিন্তু এটা ভিভেলিং মিরর ডিজাইন। আচ্ছা, এইগুলো দিলে কেমন? এগুলো হচ্ছে আমাদের 700 থেকে 800 টাকার মধ্যে খরচ আসবে মোটামুটি। ওকে, এরপরে দেখেন এই যে এইখানে বাইরে আরও বেশ কিছু আপনার রুম আছে, ডাইং আছে, তো এইগুলো আসলে একটু দেখাই আমরা। এখানে দেখেন খুবই চমৎকার করে টাইলসগুলো করা হয়েছে, এবং বিশেষ করে এই জিনিসটি একটু দেখেন, ডাইং রুমের যে আপনার টিভির ক্যাবিনেটটা করা হয়েছে দেখেন, মানে ভাই এটা আসলে পুরান পুরান মনে হইতাছে দেখা। না, আসলে এটা টেক্সচারটা হচ্ছে দেখতে এরকম। আচ্ছা, কিন্তু এটা অনেকটা হাই ম্যাটেরিয়ালস একটা টেক্সচার, আসলে এটা এসপিএল শীট, এসপিএল শীট দিয়ে করা হয়েছে, আমি জাস্ট ফান করলাম আর কি দেখেন, মানে খুবই চমৎকার একটা জিনিস। আমাদের ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা এই টেক্সচারটা অ্যাপ্লাই করে দিয়েছি, করা হয়েছে না, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে চয়েস করে দিয়েছে এটাই না, আমরা ক্লায়েন্টের মতামত অনুযায়ী এখানে কাজ করে থাকি। ওকে, ক্লায়েন্ট ঠিক যেভাবে চাবে ঠিক আমরা সেভাবেই কাজ করব, সেভাবেই করে দিবেন। আচ্ছা, এইখানেও দেখেন একটা সিলিং করা হয়েছে, মানে এই যে দেখেন এই যে একটা সিলিং করা হয়েছে, প্লাস এই জায়গায় একটা লম্বা টাইপের একটা সিলিং করা হয়েছে
দেখেন খুবই চমৎকার সিলিংগুলো তো ভাই, আসলে যে যে ডিজাইনই করুক প্রাইসটা সেমই থাকবে না? হ্যাঁ, প্রাইস মোটামুটি সেমই, আর এগুলো সব কিন্তু ডেকোরেটিভ সেলিং। হ্যাঁ, ডেকোরেটিভ না, অনেক জায়গায় দেখা যায় শুধু সাধারণভাবে একটা সেলিং করে থাকে, কিন্তু আমরা কিন্তু সবগুলো অনেক ডেকোরেটিভ সেলিং করে এসেছি। ওকে, এরপর একটু আমাদেরকে এই যে এইখানে ডিনার ওয়াগন, এখানে ডাইনিং ডাইনিং এর মাঝে হচ্ছে এখানে ডিনার ওয়াগন। হ্যাঁ দেখেন, ডিনার ওয়াগনটা হচ্ছে অনেকটা সিএনসি ডিজাইন করা হয়েছে, এই যে সিএনসি ডিজাইন গুলা করে তারপর নিচে এটা কিন্তু ডুকু পেইন্ট করা, অনেকটা রিফ্লেক্ট এবং গ্লসি হয় ডুকুটা। এগুলো হচ্ছে ডুকু পেইন্ট করা আছে না? জি। ওকে দেখেন, আচ্ছা, এবং এটার মাঝে হচ্ছে আমরা সেলফ দিয়ে রেখেছি। আচ্ছা, সেলফ দেওয়া আছে, সেলফ দেওয়া আছে এই যে। হ্যাঁ, খুবই চমৎকার, এটার মাঝে সেলফ দেওয়া আছে এবং লাইটিং সিস্টেম করা হয়েছে, লাইটিং করেও দিয়েছে তারা, দেখেন। এবং আচ্ছা, এখানে হাইড্রোলিক হিঞ্জ সবগুলো, এইগুলা করলে কেমন খরচ আসতে পারে ভাই? এবার ডিনার ওয়াগন হচ্ছে আমাদের 1600 থেকে 1700 টাকার মধ্যে পার স্কয়ার ফিট, 1600 থেকে 1700 টাকার মধ্যে পার স্কয়ার ফিট নাকি? ওকে, এখানে এই পোরশনটি ফাঁকা থাকে, এখানে কিন্তু আমরা একটা বিভিন্ন ডিজাইন করেছি মিরর দিয়ে। ওকে, আমরা একটু কিচেনটা দেখাই দেই, একটু কিচেনটা যদি একটু দেখাই আমাদেরকে ক্লায়েন্টদের, এই যে যারা দেখতেছেন দেখেন তাদের কিচেনটা সম্পূর্ণ অ্যাক্রিলিক শীট দিয়ে করা হয়েছে, এই কিচেনটা নাকি ভাই? জি, একদম অ্যাক্রিলিক শীট, হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে। ওকে দেখেন, একবার প্রিমিয়াম কোয়ালিটি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং স্কেচ প্রুফ। আচ্ছা, ওয়াটারপ্রুফ প্লাস আবার স্কেচ প্রুফ, স্কেচ প্রুফ। আচ্ছা, এখানে কিচেনে পানি আসার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফ বোর্ড ইউজ করেছি। ওকে, আচ্ছা দেখেন খুবই চমৎকার ভাই, এগুলো কি আগুনে টাগুনে আবার কিছু হয়ে যাবে না? এটা আগুনেও কোনো ইয়ে হওয়ার সম্ভাবনা নেই। ওকে দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখতে, এইগুলো করলে কেমন খরচ আসতে পারে ভাই? এটা হচ্ছে 1800 থেকে 2000 টাকা পার স্কয়ার ফিটের মধ্যে, 1800 থেকে 2000 টাকা পার স্কয়ার ফিট খরচটা আসবে। সেক্ষেত্রে আপনি যেইভাবে সাজাইতে চান সমস্যা নেই, আপনাকে সাজিয়ে দেওয়া যাবে। এরপর দেখেন এই পাশে আরও দুইটা রুম আছে তাদের, আমরা একটা রুম একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন, এটা একটা বেডরুম, এটা হচ্ছে বেডরুম, বেডরুমও কিন্তু একটা খুব সুন্দর একটা ডেকোরেটিভ সিলিং করা হয়েছে। এই যে দেখেন সিলিংটা দেখেন কত চমৎকার লাগতেছে, একবার প্রিমিয়াম কোয়ালিটি সিলিং। আচ্ছা, এগুলো যদি করতে চাই 550 থেকে 500 থেকে 550 টাকার মধ্যে এরকম খরচে আসবে নাকি? আচ্ছা, এই পাশে আমরা একটা একটু দেখাই, এই পাশে ড্রেসিং ইউনিট এবং পাশে হচ্ছে সেলফ করা হয়েছে। আচ্ছা, এই যে দেখেন ড্রেসিং ইউনিট প্লাস আপনার এখানে সেলফ করে দেওয়া আছে, দেখেন আপনি সেলফের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে আমরা ডিজাইন করে দিয়েছি। আচ্ছা, এইটার মধ্যেও আপনার ডিজাইন করে দেওয়া আছে, এখানে কিন্তু প্যানেলিং করা হয়েছে রূপ আকারে। ওকে দেখেন, একবার চমৎকার দেখা যাচ্ছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে আসলে। দেখেন এটা ড্রেসিং প্লাস সুকেস বা আপনি যে বলেন শো পিস আইটেম, খুবই চমৎকার হয়েছে এই জিনিসটা, আসলে একবার ইউনিক লাগতেছে দেখতে। দেখেন কেমন খরচ নিয়েছেন ভাই এগুলো? এগুলো হচ্ছে আমরা 1200 থেকে 1400 টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে, 1200 থেকে 1400 টাকা পার স্কোয়ার ফিট না? ওকে, এরপর যদি আমরা এটার পাশের যে রুম, আরো একটা রুম আছে আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন পাশের বেডরুমও কিন্তু অত্যন্ত ডেকোরেটিভ একটা সিলিং করা হয়েছে, একবার চমৎকার একটা সিলিং দেখেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাটে আমি যেই কয়টা সিলিং দেখছি মানে সব কয়টা সিলিং একবার টোটালি ইউনিক এবং কি একবার পছন্দ হওয়ার মতো সিলিং, সবারই চোখে পড়বে আর কি, না খুবই চমৎকার হয়েছে বলতেই হবে। এইগুলাও 500 থেকে 550 টাকা না? ওকে, আলোচনা সবাইকে কম বেশি করা যাবে। ওকে ভাই, আপনারা কি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করেন কিনা? জি, আমরা সব জায়গায় কাজ করে থাকি সারা প্রান্তে। ওকে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কাজ করতে পারেন ভাই। আপনাদের অফিসে কিভাবে আসতে হবে বা আপনাদের এখানে যোগাযোগ করার এটা একটু যদি বলে দিই? আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মাদানি অ্যাভিনিউ 100 ফিট রোড ভাটারা। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এবং পেজে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা দীর্ঘ 10 বছর যাবত অত্যন্ত সুনামের সাথে কাজ করতেছি, আমাদের রয়েছে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান। হ্যাঁ, এবং আপনার সুন্দর বাসাটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের উপর ড্রিম ভিউ আর্কিটেকচার উপর আস্থা রাখতে পারেন। ওকে দর্শক, আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটা আশা করতেছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাদেরকে দিয়ে কাজ করাতে চাইলে স্ক্রিন দেখা নাম্বারে তাদের সাথে সরাসরি কলে কথা বলতে পারেন কিংবা তাদের অফিসে গিয়েও কথা বলতে পারেন। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, আজকের মতো আমরা বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।